আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো এগ বা ডিমের ললিপপ। তো এটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ। তো আমি দুটো ডিম, একটা আলু নিয়েছি, আলুটা ছোট সাইজের, এবার ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর ডিমের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এবার আলু এবং ডিম গ্রেট করার পালা। তো আমি গ্রেটারের যে ছোট সাইডটা থাকে সেটা দিয়ে সব কিছু গ্রেট করে নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছে এখানে ময়দা, এখানে 1.5 টেবিল চামচের মতো ময়দা আছে। চাইলে এখানে চালের গুঁড়াটা দিতে পারেন, যে চালের গুঁড়াটা আসলে ভেজে নিয়ে আনা, এমনি ভেঙে আনা যে চালের গুঁড়া ফ্রিজে রাখা থাকে সেখান থেকে কিছুটা দিলে হবে। এতে করে ক্রিসপিনেসটা ভালো থাকে আর ময়দা দিলে একটু নরম হয়। তারপরে দিয়েছি ধনে পাতা কুচি 1/4 কাপের মতো, আসলে মেপে নিয়ে আনা। তারপরে আদা রসুন বাটা দিয়েছি 1/2 চা চামচ, হাফ চা চামচ দিয়েছি গোল লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদ, তারপরে সামান্য একটু লবণ নিয়েছি আসলে স্বাদ মতো। তারপরে ধনিয়া গুঁড়ো নিয়েছি 1/4 চা চামচ, 1 চা চামচ চাট মশলা, 1টা পেঁয়াজ কুচি এবং 2টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা না দিলেও হয়, কারণ যেহেতু আমরা শুকনা মরিচের গুঁড়ি দিয়েছি। আবার যদি থাকে চিলি ফ্লেক্সটাও দিতে পারেন, আসলে মরিচটা যে যেটাই স্বাদ ভালো মনে করেন সেটাই দিতে পারেন। আর আমি চাট মশলা নিয়েছি, এখানে চাইলে আপনারা ম্যাজিক স্বাদ মশলাটা নিতে পারেন, এতে করেও কিন্তু স্বাদটা ভালো আসে। আর চাইলে এতে কিন্তু আরও অন্য অন্য জিনিসও কিন্তু অ্যাড করে দেওয়া যেতে পারে, যেমন টমেটো সস কিংবা ওই যে বললাম ম্যাজিক স্বাদ মশলা। আসলে স্বাদ বাড়ানোর জন্য আপনাদের কাছে যে মশলাটার ফ্লেভারটা ভালো লাগে সেটা দিতে পারেন, চাইলে গরম মশলার গুঁড়াও দিতে পারেন, এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। তো এরপরে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এবার আমাদের ললিপপের শেপটা দেওয়ার পালা। তো এর জন্য আমি এখান থেকে কিছুটা যে মিশ্রণটা রেডি করেছি সেখান থেকে একটু মিশ্রণ নিয়ে হাতে করে বলের মতো করে তারপরে এর ভিতরে একটা একটা করে আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দিয়ে দিব। আর এতে করে একটু দেখার সৌন্দর্য, না দিলেও কোনো সমস্যা নেই। আপনারা চাইলে বলের মতো করেও বানিয়ে নিতে পারেন কিংবা যে কোনো শেপ দিয়েই এই নাস্তাটা বানাতে পারেন। কিন্তু আসলে বাচ্চারা ললিপপের মতো হলে কিন্তু খেতে ভালোবাসে, যার কারণে আমরা ললিপপের মতোই বানিয়ে নিচ্ছি। তো আমি একইভাবে সবগুলো ললিপপের শেপ দিয়ে নিব। তো সবগুলো শেপ দেওয়া হয়ে গিয়েছে, এখন আমাদের এটাকে একটা কিছুতে, আসলে যেহেতু আমরা এটা তেলে ভাজবো তো এটা যাতে একটু আঠালো হয়ে লেগে থাকে, তো এর জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা একটা ব্রেড ক্রাম্বস এবং ময়দার একটা মিশ্রণ তৈরি করব। ময়দা বা আটা যাই হোক না কা, তাদের একটা মিশ্রণ তৈরি করতে হবে। তো আমি এখানে আটা নিয়ে নিচ্ছি 1/2 চামচের বড়, তো নিয়ে এবার আমাদের অল্প করে পানি মিশিয়ে এটাকে একটু পাতলাও না ঘন না এরকম একটা মিশ্রণ তৈরি করতে হবে, যাতে আমাদের ললিপপটা যে বানিয়েছি তার গায়ে ভালো করে লেগে থাকে, এরকম একটা মিশ্রণ তৈরি করতে হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে, এখানে 2 চামচ থেকে একটু বেশি লেগেছে, কারণ আমি যে আটাটা নিয়েছি আটা কিন্তু উঁচু করে নিয়েছি আর পানি কিন্তু উঁচু করে নেওয়া যায় না। তো বুঝতেই পারছেন এখানে কীরকমের হবে, আর দাগ টেনে দেখবেন যে একটু গায়ে লেগে আছে কি না। তো দুই সাইড থেকে মিলে না গেলে মনে করবেন পারফেক্ট হয়েছে। তো এবারা এই আটার মিশ্রণে আগে একটা ললিপপ আমি মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে তারপরে এখান থেকে আবার আমি ব্রেড ক্রাম্বসের ভিতরে এটাকে মিশিয়ে নিব, যাতে এই আটাটা পড়ে না যায় এবং ব্রেড ক্রাম্বসটা লেগে থাকে এবং দেখতেও সুন্দর লাগে। এভাবেও কিন্তু ভেজে নেওয়া যায়, তবে এতে করে দেখতে ভালো লাগে, তো খেতেও কিন্তু ভালো লাগে, কারণ ব্রেড ক্রাম্বসটা কিন্তু হালকা মিষ্টি মিষ্টি থাকে আর নাস্তাটা হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে। তো এবার আমি সবগুলো ললিপপই একবার আটার মিশ্রণে কোট করব, তারপরে ব্রেড ক্রাম্বসের ভিতরে কোট করে নিয়ে নিব। তো এবার আমি চুলায় চলে এসেছি, আর চুলায় একটা কড়াইতে, এখানে আমি কড়াইটাই নিয়েছি যেহেতু আমার কাঠিগুলো লম্বা লম্বা, তো এই তেলের ভিতরে যাতে একটু খাড়া হয়ে থাকে এর জন্য আমি কড়াইতে ভেজে নিব। এখানে চাইলে ফ্রাই প্যানেও ভাজা যাবে, তো আমি এবারে কড়াইতে নিয়েছি, আমার এই কড়াইতে সুবিধা মনে হয়। যা হোক, এভাবে এবারে কয়েকটা করে আমি ললিপপ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে যখন এক সাইডটা একটু শক্ত হবে তখন একটু ঘুরিয়ে একটু সাইড করে তারপরে বাকিগুলো একইভাবে দিয়ে জালটা একটু কম রেখে তারপরে আস্তে ধীরে ভেজে নেব, যেহেতু এটা একটু গোল আকৃতির থাকে ভিতর পর্যন্ত, যাতে তেলের যে তাপটা এটা ঢুকে যায় এবং ভালো করে কুক হয়ে যায়। তো আমার মনে হচ্ছে ভালো মতো কুক হয়ে গিয়েছে আর আমি আস্তে ধীরে ভেজেও নিয়েছি। যাই হোক, এবার আমি একটা চাকারে করে চেখে তেলটা চেখে তারপরে নামিয়ে নিচ্ছি।
তো দেখতেই পারছেন কত সুন্দর দেখতে হয়েছে। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সেই সাথে আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।